যেই মুয়াজ্জিন ছিলেন আল্লামা মুফতি আমিনি, এশকেলাবীর আজান দিয়ে জাতিকে রাজপথে একত্রিত করেছিলেন, সেই মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী অথবা আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, তোমাদেরকে যদি ইমানের ইমতিহান দেওয়ার জন্য কোনো আজান তোমাদেরকে দেয়, আবার তোমরা সাপ্লার পরীক্ষার চত্বরে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ। সঙ্গত কারণে এ আশিকের রাসূলেরা তোমাদেরকে বলছি, ফ্রান্স ঘেরাও কর্মসূচি, ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচি অথবা ফ্রান্সীয় পণ্য বর্জনের কর্মসূচি অথবা ফ্রান্সের নিন্দা, ফ্রান্সের ব্যাপারে নিন্দা কর্মসূচি, এটাকে তুমি মৌলবীদের টুপিওয়ালাদের কর্মসূচি মনে করবে না, এটা আওয়ামী লীগের কর্মসূচি, এটা বিএনপির মুসলমানদের কর্মসূচি, এটা এদেশে যত দল আছে মুসলিম যাদের নামের শুরুতে মুহাম্মদ লেখা আছে, যার মা মুসলমান বাপ মুসলমান, মুসলিম পিতামাতার ঔরসে যে জন্মগ্রহণ করেছে, এক কর্মসূচি দলমত নির্বিশেষে 17 কোটি মুসলমানের কর্মসূচি, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই কর্মসূচির সময় দলের মোহাব্বত মার্কার মোহাব্বত নয়, ইমানের মোহাব্বতের নজরানা চাই, ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, ইমানি মোহাব্বতের নজরানা। ইমানি মোহাব্বতের নজরানা কেমনে দিতে হয়, সাহাবায়ে কেরাম দেখাইছেন, সাহাবায়ে কেরাম দেখাইছে যে বাপের চাইতে নবীরে কেমনে মোহাব্বত করতে হবে, সন্তানের চাইতে নবীরে কেমনে মোহাব্বত করতে হয়। এই জন্য যুদ্ধের ময়দানে বাপ সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধরছে, বাপ মুসলমান সন্তান কাফের, তো বাবা সন্তানের বিপক্ষে অস্ত্র ধরছে, সন্তান মুসলমান বাপ কাফের, তো মুসলিম সন্তান বাবা কাফের বাবার বিপক্ষে যে অস্ত্র ধরেছে, মা মুসলমান সন্তান অমুসলমান, তো মা সন্তানকে বর্জন করেছে। ইমানের জন্য ভালোবাসা যেটা, এটা পিতা মাতার চাইতে অনেক বেশি। যেমন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, বাপ হলো আবু সুফিয়ান, আর তিনি নবীর ঘরে আছে উম্মুল মুমিনিন। হযরত উম্মে হাবিবা তিনি যে আল্লাহর রাসূলকে বাপের চাইতে বেশি মোহাব্বত করে এটা দেখাইছে, বাপেরও দেখাইছে। একদিন হযরত আবু সুফিয়ান তখনো পর্যন্ত কালেমা পড়ে তিনি মুসলমান হন নাই, নিজের মেয়েরে দেখার জন্য হযরত উম্মে হাবিবার বাড়িতে গেছেন, ঘরে যখন ঢুকতেছেন আর হযরত উম্মে হাবিবা যখন দেখছে যে আমার বাপ আসতেছে, হযরত উম্মে হাবিবা সাথে সাথে নিজের খাটের উপরে বিছানো চাদর ছিল এটারে টান দিয়ে উঠায় ফেলাইছে। হযরত আবু সুফিয়ান ঘরে ঢুকে বলে, কিরে মেয়ে, বাপের ন্যূনতম ইজ্জত আজমত তোর দিলের ভিতরে নাই, বাপ ঘরে আসলে বাবার জন্য কন্যা নতুন বিছনা বিছাবে, আর তুই কিনা আমি বাপ পাইছি বিছানা টান দিয়ে উঠায় ফেলায় দিলি, বাপের ন্যূনতম সম্মান তোর ভিতরে নাই। হযরত উম্মে হাবিবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা পিতা হিসেবে তোমাকে বারবার সম্মান করি, বারবার মহব্বত আমি করি, কিন্তু বাবা গো যে চাদরটা তোমার সামনে আমি টান দিয়ে উঠাইলাম, ও বাবা ওই চাদরটা সাধারণ কোন চাদর না, ও চাদরে গা লাগায় ঘুমায় সরওয়ারে দু আলম হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো বাবা
আমার ওই চাদরের উপরে বিছনায় পিঠ লাগায় ঘুমায় আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, পিতা হইতে পারো কিন্তু নবী যে চাদরে ঘুমায় ও চাদর বিছায় কোনো কাফের রে আমি বসতে দিতে পারি না। হযরত উম্মে হাবিবা বুঝায় দিলেন, বাপের চেয়েতে নবীর মূল্য বেশি, সন্তানের চেয়েতে নবীর মূল্য বেশি। সাহাবায়ে কেরাম বুঝাইছেন সন্তানের চেয়েতে নবীর মূল্য বেশি। সঙ্গত কারণে একজন মুমিনের কাছে তার সবকিছুর চাইতেই তার নবীর ইজ্জতের মূল্য বেশি, ঠিক কিনা? হ্যাঁ, তাই সেই ইমতিহানে পরীক্ষা দেওয়ার জন্য এক সময় সারা বাংলা ভেঙে গিয়েছিল সাপ্লার পথে। সেই ইমানি পরীক্ষার আজান দিয়েছিলেন শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি। এই জাতি, সে মুয়াজ্জিন জান্নাতের বাগিচায় ঘুমাচ্ছে, সেই মুয়াজ্জিনের প্রতিচ্ছবি হিসাবে যেই মুয়াজ্জিন ছিলেন আল্লামা আজিজুল হক, যেই মুয়াজ্জিন ছিলেন আল্লামা মুফতি আমিনি, এশকে নবীর আজান দিয়ে জাতিকে রাজপথে একত্রিত করেছিলেন, সেই মুয়াজ্জিনের জায়গায় দাঁড়িয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী অথবা আল্লামা মামুনুল হক শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তোমাদেরকে যদি ইমানের ইমতিহান দেওয়ার জন্য কোন আজান তোমাদেরকে দেয়, আবার তোমরা সাপ্লার পরীক্ষার চত্বরে যেতে রাজি আছো তো ইনশাআল্লাহ। যে তিনি জাতির এই সময়ে অষ্টগ্রাম গ্রামবাসীর তৃষ্ণা মিটানোর জন্য এই সমাজের যুবকদেরকে সহযোগিতা করে আজকের মাহফিলের ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা যারা এই মাহফিল বাস্তবায়ন করছে এবং যারা এর ছত্র ছায়ায় রয়েছে, আল্লাহ তাআলা সবাইকে এই মাহফিলের সাথে শ্রোতা হয়েও যারা উপস্থিত হয়েছে সকলকে থেকে কামিল ঈমান আল্লাহ তাআলা নসিব করুন, আমিন বলেন। এ পর্যন্তই বলে